তো হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রাইভেট ভর্তির বিষয় নিয়ে। 2020 সালে যারা ডিগ্রি প্রাইভেটে ভর্তি হওয়ার ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি প্রাইভেট 2020, এখানে পাবলিশ ডেট 9/2/2020, মানে 9/2/2020। তো আমি এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, এখানে ডাউনলোড করি। নোটিশটা ডাউনলোড করে আমরা এইরকম একটি ইন্টারফেস এসে যাবে। তো ইন্টারফেস আসার পর সিম্পলি এইরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা এখানে সব কিছু ডিটেলস দেখতে পারবেন। তো আমি সব কিছু আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটি একটি করে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন বা কত পয়েন্ট হইলে আমরা এখানে আবেদন করতে পারবেন, তো এখানে খুব সহজে একটি ছোট্ট একটি পয়েন্ট দিয়েছে যারা তাদের সবারই এরকম রেজাল্ট এসে থাকে। তো HSC মাত্র 2 পয়েন্ট থাকলে আপনারা অ্যাপ্লাই করে পারবেন, এবং SSCতেও যদি 2 পয়েন্ট থাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা কোনো আপনারা আমাদের আমার মনে হয় সবাই আপনারা ভোকেশনাল থেকেও আপনারা যদি SSC 2 পয়েন্ট পেয়ে থেকে থাকেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা কোনো বিষয় না, এটা আপনাদের মনে হয় আমার রেজাল্ট আর আছে, ঠিক আছে। তো তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যারা যদি কেউ আবার অনার্সে ভর্তি হয়ে থাকেন, প্রফেশনালে ভর্তি হয়ে থাকেন বা ডিগ্রিতে ভর্তি থাকেন ডিগ্রি প্রাইভেট বাদে, ঠিক আছে, তো অবশ্যই আপনারা এখানে ভর্তি হতে পারবেন, না হলে দুটাই বাতিল বলে গণ্য হবে, এখানে তারা উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে কে কারা কারা ভর্তি হতে পারবেন না সে বিষয়টি আমি উল্লেখ করতেছি। যারা যারা মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল বা কামিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবে না। মাদ্রাসা বোর্ডে যারা পড়েছেন তারাই বুঝবেন ফাজিল ও কামিন কি। তো তারপরে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন জাগে যে আবেদনের জন্য কী কী কাগজ লাগে, ঠিক আছে। তো অনলাইনে যাবেন, ঠিক আছে, ইন্টার ও অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, আপনাদের রেজাল্টটা জানা থাকলেই হয়ে যাবে, ঠিক আছে, তো এটার কোনো বিষয় না। তো তারপরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন শুরু এবং কত তারিখ পর্যন্ত। তো তারপরে একটি ফি বরাদ্দ রয়েছে কলেজের ভর্তি ফি, সেটা হচ্ছে 150 টাকা আপনাদের সোনালী ব্যাংকে জমা দিতে হবে। তো এখানে আপনারা দেখুন, এখানে দেখুন সোনালী ব্যাংকের ফি, সোনালী সেবার মাধ্যমে ফি প্রদান, ঠিক আছে, 150 টাকা, ঠিক আছে, তো অবশ্যই আপনাদের এখানে জমা দিতে হবে। তো তারপরে আর একটি গুরুত্বপূর্ণ হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো এখানে দেখুন আবেদনের সময়সূচি, তো এখানে আবেদনের সময়সূচি 10/2/2020 সাল থেকে 23/2/2020 সাল, এর মধ্যে অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে হবে, তা না হলে আর আবেদনের সুযোগ থাকবে না। তো তারপরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে কোন কোন কলেজে আবেদন করতে পারবেন, এবং নামগুলো দিয়ে দিয়েছে, আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই এগুলো নামগুলো পড়ে নিতে পারেন, আমার এতগুলো নাম পড়া সম্ভব নয়, ঠিক আছে, অনেক সময় লেগে যাবে, তো আপনাদেরও বিরক্ত লাগবে, ঠিক আছে, তো আপনারা স্ক্রিনশট দিয়ে একবার দেখে নেবেন, ঠিক আছে। তো আমি নামগুলো একটু বড় করি আপনাদের সুবিধার্থে, তো স্ক্রিনশট মারা দেবেন এখানে বা দেখে নিতে পারেন ভিডিওটি আটকে দিয়ে। তো দেখা শেষ, যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের জন্য এখানে সবাইকে ধন্যবাদ।